যদি একটু ভালো রকম সহায়তা দেন তাহলে মনে হয় এই সমাজের জন্য আমরা একটা করতে পারছি এই বিচারটি আসে না। যেমন আইন পেশা এবং ডাক্তারি পেশা এই দুটো বিষয় এমন একটা পরিশ্রম না নিয়েও এটা করা যায়। এর অর্থ হচ্ছে এই পেশার কোনো ক্যাপিটাল চালা এবং লোকসানও নাই যা পায় তাই না। যার জন্য আমরা একটু যদি সহজে করছি দুস্থ মাতারা দরিদ্র হতদরিদ্র আছে তাদের একটু দৃষ্টি দেই তাহলে আমরা এই সার্ভিসটা আমরা দিতে পারি। একটা মাননীয় ব্যাপার আমি আর এই বক্তব্য আর তুলে পারবো না কারণ এখানে অনেক সুবিধ আছে তারাও বক্তব্য দিবেন। আমি এই বলি আজকে যে এই ভারত বাংলাদেশ মন্ত্রী এই অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানে যারা ভারতের যারা আছেন তারা যে সম্পৃক্ত সহযোগিতা করছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই। আর যারা বাংলাদেশে আমরা আসছি তাদেরকে আমরা ধন্যবাদ দিই। সকলকে সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য আপনাদের সাথে আমার দেখা হয় আমার জন্য আপনার দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।